অবৈধ মদের কারবার ও মধুচক্র চালানোর অভিযোগে প্রায় বছরখানেক আগে হোটেল বন্ধ করেছিল গ্রামবাসীরা। এবার সেই হোটেল ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কাঁথি এক নম্বর ব্লকের নাট দিঘিতে। হোটেলে রাতের অন্ধকারে ঘরদোর, ফ্যান, বেসিন সহ সমস্ত কিছু ভাঙচুর করা হয়। হোটেল মালিক তপন জানার অভিযোগ, গ্রামের লোকেরায় তাঁর হোটেলে ভাঙচুর চালিয়েছে। যদিও গ্রামবাসীদের দাবি, তাদের মিথ্যা মামলায় ফাঁসাতে হোটেল মালিক পরিকল্পনা মাফিক এই কাজ করেছে।